আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদেরকে শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত মেট্রো রেলের বর্তমানে কি অবস্থায় রয়েছে এটি দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত এই অংশে তিনটি স্টেশন হবে, আর স্টেশনগুলো হলো শাহবাগ, তারপর সামনে হচ্ছে কাউরান বাজার, আর তারপরে ফার্মগেট স্টেশন হবে। এখানে ডান দিকের অংশে দেখা যাচ্ছে এখানে প্রচুর পিলারের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে অনেক প্রজেক্টে স্বাভাবিকভাবে কাজের গতি অনেক কমে গিয়েছে এবং অনেক প্রজেক্টের কাজ বন্ধ রয়েছে। আর এই দিকের অংশে দেখা যাচ্ছে মেট্রো রেলের কাজটি বন্ধ রয়েছে। বাংলা মোটরের দিকে কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকেরও ভিডিও দিয়েছিলাম, তো যারা সেই ভিডিওটি দেখেননি নিচে ডেসক্রিপশনে আমি সেই ভিডিওটি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চলে এসেছি, মেট্রো রেলটি এখানে এসে বাম দিকের অংশে চলে যাবে, যেটি খামার বাড়ির দিকে চলে গেল, তো স্টেশনটিও বাম দিকের অংশেই হবে। দেশের পরিস্থিতি যেহেতু এখনো সবকিছু স্বাভাবিক হয়নি, তো ইনশাল্লাহ সবকিছু স্বাভাবিক হয়ে গেলে আপনাদের জন্য আবার আগের মতো পুরো অংশের ভিডিও আসবে। মেট্রো রেলটি এখান থেকে বাম দিকে চলে যাবে আর স্টেশনটি বাম দিকের অংশেই হবে। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন। সামনে ইনশাল্লাহ আপনাদের জন্য এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসছি। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।